প্রতিনিয়ত নিত্য নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে, আর তার সাথে মানুষ অলস হয়ে যাচ্ছে। কিছু কিছু এমন মেশিন আবিষ্কার করা হচ্ছে যেগুলো বিশাল দানবের থেকে কম না, আর তার সাথে এমন কিছু মেশিন বাজারে চলে আসছে যেগুলো মানুষকে একদম অলস করে দিচ্ছে। তার সাথে এমন কিছু মেশিন আমরা দেখতে পাচ্ছি যেগুলো চালাতে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, দেখা আসা যাক এই ডেঞ্জারাস কিন্তু খুবই কাজের এই মেশিনগুলোকে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ট্রি ট্রিমার। বন্ধুরা, এটা একটা মেশিন যেটা আবিষ্কার করেছে ওরল্যান্ডের একটি কোম্পানি। এর কাজ দিকে বুঝতে পারছেন কত ইজি। এই মেশিনের সাহায্যে গার্ডেনের সমস্ত গাছগুলোকে একই সাইজ দেওয়া সম্ভব। আপনি চাইলে এই সেটিং চেঞ্জ করে প্রতিটা গাছকে আলাদা আলাদা কাটতে পারবেন। সমস্ত গাছ মুহূর্তের মধ্যেই সুন্দর আকর্ষণীয় লুক দিতে পারে। এর সাথে আপনি পেয়ে যাবেন একটা অ্যাডজাস্টেবল হ্যান্ডেল, যেটার সাহায্যে মেশিনকে ওপর নিচে করা যায়। নাম্বার টু, কোয়েকো মেশিনারি। এই বিশাল বড় দানব দেখতে পাচ্ছেন, এটা কোনো নর্মাল কৃষিকাজের মেশিন নয়, কৃষকদের কাছে একটা জাদুর থেকে কম না। এর ভেতরে দেওয়া আছে মেডিসিন, আর পেছনের দিকে দেওয়া আছে অনেকগুলো নজেল, আর যেগুলো পরপর অ্যাটাচ করা আছে। এর সাহায্যে ট্রাক্টর পুরো জমিতে ঘুরে ঘুরে প্রতিটা গাছের গোড়ায় সম পরিমাণ ওষুধ দিতে পারে। এতে করে হয় কি, অতিরিক্ত এক্সট্রা ওষুধ নষ্ট হয় না। এর ইলেকট্রনিক কন্ট্রোল আর পাওয়ারফুল হ্যান্ডেলিং সিস্টেম, এটার সাহায্যে এটাকে অপারেট করা খুবই সহজ। নাম্বার থ্রি, ট্রি হারভেস্টার মেশিন। এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, দূর থেকে হয়তো আপনার ছোট মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো অনেক বড়, আর এগুলোর কাজ একদম আলাদা। এই মেশিনগুলো বড় বড় চা বাগান থেকে গ্রিন টি হারভেস্ট করছে। এর শক্তিশালী হপার সিস্টেম তার সাথে সাকশন পাইপ প্রতিটা গাছ থেকে একইভাবে পাতা কালেক্ট করতে পারে। এটা এমন একটা অটোমেটিক মেশিন যেটা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র চা পাতা তোলার জন্য। নাম্বার ফোর, লুপ মাস্টার। এই মেশিন স্পেশালি ডিজাইন করা হয়েছে খামারিদের জন্য, যেখানে গবাদি পশুর জন্য অনেক চারা কাটার প্রয়োজন হয়। জমিতে চারা কেটে সেগুলো পড়ে থাকে, আর সেগুলোকে এক জায়গায় কালেক্ট করার কাজ করে এই মেশিন। এই মেশিন তৈরি করা হয়েছে ফিউচার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাহায্যে, যার ফলে এটা ভেতর থেকে খড়গুলোকে একসঙ্গে বান্ডেল করতে পারে। নাম্বার ফাইভ, অটো এগ্রি রোবট। এটা পৃথিবীর একমাত্র রোবট যেটা স্বয়ংক্রিয়ভাবে কৃষিকাজ করতে পারে। এই মেশিনের সাহায্যে জমিতে ওষুধ প্রয়োগ করা, জমিতে সার ছিটানো এবং জমি চাষ করার মতন কাজও করা যায়। এই রোবোটিক মেশিনে শুধুমাত্র আপনাকে সেটিং চেঞ্জ করতে হবে, তাহলে এই রোবট নিজে থেকে একজন কৃষককে যে যে কাজ করতে পারে সমস্ত কাজ করে দেবে। সবথেকে মজার বিষয়, যদি জমিতে কাজ করতে করতে বৃষ্টি চলে আসে তাও এটা কোনো কিছু হবে না। নাম্বার সিক্স, ফ্রুট হারভেস্টার। বাদাম জাতীয় ছোট ছোট ফলগুলো গাছ থেকে তোলা খুবই মুশকিল হয়ে থাকে। এই মেশিনের পাওয়ারফুল সিস্টেম পুরো গাছ ধরে নেয় এবং সমস্ত ফল গাছ থেকে পেড়ে নেয়। নাম্বার সেভেন, ডাইনো রোবট। এটা হলো ডাইনো রোবট, যেটা ন্যানো টেকনোলজির সাহায্যে কাজ করে। আমরা আপনাদের দেখিয়েছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট কৃষি কাজ করার মেশিন। জমিতে একটা মানুষ যেভাবে কাজ করে, এই মেশিনও ঠিক একইভাবে কাজ করতে পারে। যেখানে হাজার হাজার বিঘা জমিতে কাজ করা হয়, সেখানে লেবার দিয়ে কাজ করা সম্ভব না। এই মেশিন প্রতিটা গাছে সঠিকভাবে পরিচর্যা করতে পারে। এই মেশিন প্রতিটা গাছের গোড়া নিড়াতে পারে, আগাছা থাকলে সেগুলোকে নষ্ট করে দিতে পারে। এই রোবোটিক মেশিন সম্পূর্ণ এআই টেকনোলজির উপর কাজ করে। নাম্বার এইট, ইউনিভার্সাল কম্বাইন্ড মেশিন। এই বিশাল দানব কোনো সাধারণ মেশিন নয়, এটাকে চালানো অতটা সহজ নয়। প্রথমবার দেখে এটাকে আপনি একটা নর্মাল গাড়ি মনে করতে পারেন, কিন্তু যখন আপনি এটা জমি চাষ করতে দেখবেন তখন আপনি মাথায় হাত দেবেন। শুধুমাত্র জমি চাষ করাই নয়, এর সাথে সুন্দরভাবে ফসল বুনে দিতে পারে। নাম্বার নাইন, সুগার ক্যান হারভেস্টার মেশিন। এই মেশিনটার কার্যক্ষমতা দেখে আপনি চিন্তায় পড়ে যাবেন। প্রথমবার হঠাৎ করে এটা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে, চারিদিক থেকে দেখে মনে হয় যেন দানব। তবে আপনাদের একটা কথা জানিয়ে দিই, এই মেশিনের সামনে পড়ে অনেকজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে গেছে। এই মেশিনের বিশেষত্ব হল জমি থেকে আখ হারভেস্ট করে সেগুলোকে ছোট ছোট টুকরো করে ট্রলিতে রেখে দেওয়া। হাজারজন মানুষের কাজ নিমেষের মধ্যে করে দিতে পারে এই মেশিন।
নাম্বার 10 ক্যাটাপিলার 797F। এই ট্রাক পুরো পৃথিবীর সবচেয়ে বড় মাইনিং ট্রাকগুলোর মধ্যে একটি। এই একটা খালি ট্রাকের ওজন 215 টন, আর এখানে 364 টন পর্যন্ত ওজন খুব সহজে ভরা যেতে পারে। যদি আমরা এই ক্যাটাপিলার মেশিনের কথা বলি, তাহলে এটাতে একসাথে 200টা হাতি নিয়ে যাওয়া সম্ভব। এই ট্রাক লম্বায় 50 ফুট এবং উচ্চতায় 25 ফুট। ক্যাটাপিলার মেশিন বড় বড় মাইনিং সাইটে কনস্ট্রাকশন এবং ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয়। এবার যদি কথা বলি এই ট্রাকের দামের, তাহলে এরা 36 থেকে 40 কোটি টাকায় পাওয়া যায়। আর সবচেয়ে অবাক করার বিষয়, এই ট্রাকের একটা টায়ারের দামই 2 কোটি টাকা, আর এখানে শুধুমাত্র একটা টায়ারের ওজন 15,000 কিলোগ্রাম। তার সাথে এই ট্রাকের টপ স্পিড 42 কিলোমিটার প্রতি ঘন্টা। নাম্বার 11 কামাৎসু 960E। এই ট্রাক নিজের ওজন 253 টন, আর এটা 327 টন পর্যন্ত ওজন সহজেই ক্যারি করতে পারে। আর এটাকে কামাৎসু কোম্পানি তৈরি করেছেন। এর ডিজাইন অন্য ডাম্পারের থেকে একদম আলাদা। এর পেছনে ট্রলি অন্য ডাম্পার ট্রাকের মতন নয়, মানে বাঁকানো। এই ট্রাক লম্বায় 51 ফিট 10 ইঞ্চি এবং চওড়ায় 30 ফুট 5 ইঞ্চি। যদি কথা বলি এই ট্রাকের উচ্চতায়, তাহলে এটা 24 ফুট উঁচু। কামাৎসু 960E-তে 6টি টায়ার থাকে, যেখানে সামনের দিকে 2টো এবং পেছনের দিকে 4টে টায়ার থাকে। এর মধ্যে একটা টায়ারের ওজন 26,761 কিলোগ্রাম। এই ট্রাকে 3,500 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এর টপ স্পিড 40 কিলোমিটার পার আওয়ার। এতে অটোমেটিক ব্রেকিং সিস্টেম দেওয়া আছে, যেটা ডেঞ্জারের সিচুয়েশনে কাজে আসে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো মানুষ থাকবেন। ধন্যবাদ।